সুন্দর পলের পুজ, কুয়াশা পরে দেখেন ভিজে গেছে। তোমাদের শীত লাগে না? আচ্ছা, গুঁড়ো তৈরি করে এরা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে ভোরবেলা থেকে ভিডিও শুরু করতেছি। এই শীতে তো খেজুরের রস খাওয়া হয়নি, আজকে রস এবং পিঠে খাওয়ার দাওয়াত আছে আমাদের এক ছোট ভাইয়ের বাসায়। তো সেখানে যাব বন্ধুরা মিলে, সকাল সকাল এখন বেরিয়ে পড়তেছি। তবে আজকে কয়েকদিন কুয়াশা ছিল না, আজকের কুয়াশার পরিমাণটা অনেক বেশি। মাশাআল্লাহ, খুব সুন্দর মিষ্টি সকাল, প্রচুর পাখি ডাকাডাকি করতেছে। আজকে হালকা কুয়াশাও আছে। দেখেন মাশাআল্লাহ, ফুলকপি গেছে, সবগুলোতেই ফুলকপি ধরে গেছে। এইগুলা তো এনে সব ফুল গাছগুলোকে একসাথে করে দেওয়া হয়েছে। প্রতি বছরই ভোরবেলা এই সময় দাওয়াত থাকে। এখন ভোরবেলা তো আসলে কিছু নিয়ে যাওয়া না, এখন দাওয়াত দিছে, সকালবেলা তো আসলে কিছু পাওয়া যায় না যে নিয়ে যাব। তো চিন্তা করলাম যে ছোটো ভাইটার আম্মুর জন্য বুটি গিফট করে দিই। তো ছোটো ভাইটার আম্মুর জন্য একটা বুটি নিয়ে নিয়েছি, এটি বেস্ট গিফট হবে ইনশাল্লাহ, রান্নার কাজে হেল্প হবে আর কি। অবস্থা ভাইয়া, ঘুম ভাঙলো তোমার? আমার ঘুম সবার আগে ভাঙছে। হ্যাঁ, সবার আগে তাজা ফুলকপি, বাগানের ফুলকপি তুলিনি। এই তো আলহামদুলিল্লাহ, আমরা চলে আসলাম পীর গাছাতে রস খেতে। তো আজকে মিষ্টি সকাল উপভোগ করলাম, আর গ্রামের দিকে অনেক কুয়াশা পড়ছে। একটু আগে এই জায়গাটা ভিজে গেছিলো, মানে বাইক চালাতেছিলাম, রাস্তার পুরো জায়গায় নিতে পারিনি। ভালো কুয়াশা উপভোগ করতে করতে আসলাম। তবে আজকে রোদ ভালো উঠবে, সকাল সকাল দেখেন সূর্য বের হয়ে গেছে। আর আমরা রস খাবই যে এই গাছের, এখানে সুন্দর নেটিং করে দেওয়া আছে। এই ফোটা ফোটা রস পড়তেছে, হ্যাঁ রস পড়ে যাচ্ছে রে, মুখ দে সাপের। আরে আরে কি রে, পড়ে না? আরে মিষ্টি 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 আছে। এটা কি রসের ইয়া? বাবা, রস পড়ি কাদা কাদা হয়ে গেছে। কি অবস্থা ভাই, ভালো আছো না? কালকে পারছিলে ওটা বিকেলে? আর ওই গাছের গত বছর তো তোরা আসছিলি, আমি আসছিলাম, সেম গাছই তো এটা। এই যে কিন্তু গাছ কি, এটাই কি সেই গাছ? আমার তো মনে হচ্ছে ওইখানে গাছ ছিল। না না, এই দুইটাই ওদের গাছ তো, মানে বাসার ভিতরে দুইটা গাছ। ওই গাছটা এখানে ছিল।
কোন গাছটা এখানে ছিল এখানে তুই ছবি ছবি উল্টা তুলছিস বেটা ভালো আছেন চাচা না সুন্দর পলের পুজ কুয়াশা পরে দেখেন ভিজে গেছে কি অবস্থা ভালো আছো এই দেখছো মাথা জোগায় আরে কি সুন্দর হাঁস মাশাআল্লাহ সূর্যের আলোটা কত সুন্দরভাবে পড়ছে এই বাতি হাঁস দেখেন কালো কালো কি সুন্দর লাগছে ভালো আছো কি নাম তোমার রায়হান তোমার নাম কি আয়েশা গ্রামটা খুবই সুন্দর মিষ্টি সকালে সুন্দর পরিবেশ দেখে মনটাও ফ্রেশ হয়ে গেল আলহামদুলিল্লাহ সেই শীতের মধ্যে এরা সকাল সকাল পানি নামছে শীত লাগে না এদের এ তোমাদের শীত লাগে না মানে শীতের থেকে এরা মনে হয় পানিতেই বেশি মজা পায় এখানে কটুক হয় চাচা এটা রাতে দিছিলেন না আরে 10 লিটার ওই সাইডে সব পড়ে গেছে ও পড়ে গেছে ওই এটা ভর্তি এলে হয় আচ্ছা আচ্ছা পড়ে গেছে পড়ে গেছে এটা এখন পাললো হ্যাঁ 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 দোস্ত কি কি বলতিছিস চিনা হাস চিনা হাস চিনা হাস রান্না করতে হবে এই কি আছে নিচে আছে ওটা মধ্যে হেভি স্বাদ না ম্যাজিক মশলা এই সিজনে রস খাইছিলি ফার্স্ট টাইম মানে এই বছরে প্রথম হ্যাঁ তুই খা আগে রোদ কম পাইছে নাকি কুয়াশা রোদ কম পাইছে আজকে কুয়াশাও তো অনেক পড়ছে রাতেরটা মজা বেশি হয় মানে গাছ ছিলে রাখি যদি তিন চার দিন রাখা হয় তাহলে ওটা ভালো মিষ্টি হয় প্রতিদিন কারটা মিষ্টি আসবে না কুয়াশার কারণে আচ্ছা আচ্ছা হ্যাঁ রস খাচ্ছি মিষ্টি আছে খুব একদম মানে কড়া কড়া মিষ্টি না কিন্তু একদম অরিজিনাল রস গত বছর এই গাছেরই বেশি মিষ্টি হয়েছিল খাটি রস তো রস ভালো লাগে যে লাল কালার রস মানে ওইটা ওইটা পাওয়া যাবে ওইটা আসা লাগবে আমাদের রাতের বেলা রাতে চিনি মিশায় ও আচ্ছা আচ্ছা ওই যে যারা ব্যবসা করে
এই জিনিসের রস এটা হলো নেই হ্যাঁ হ্যাঁ এইখানে আসতাম এইখানে আসতাম এখান ছাড়া অন্য কোথাও যেখানে যায় না কেন কিন্তু আমরা ওই পাবো না হ্যাঁ না যেটা আমরা রংপুরে বিভিন্নখানে দেখি রাস্তাঘাটে এটা কিন্তু তাহলে দুই নম্বর হ্যাঁ ওরা দুই নম্বর না দোস্ত দশ নম্বর কুয়াশা বেশি হলে এই গাছের পাত্র এখন ব্রিজের কাজ চলতেছে দোস্ত তুই ব্রিজে উঠি হাট একটু কোমর ব্যথা হবে না আর কি দাঁড়া থেকে কাজ করা যাবে ওটা তোমার হচ্ছে খুলে নিচে আছে ব্লেড আছে আচ্ছা গুঁড়ো তৈরি করে এরা এটা কি নালি গুড় এটা কি খেত দিয়ে জাল দেন নাকি আচ্ছা এই তৈরি করা গুড় নাই আপনার কাছে গরু ছাগল কি সুন্দর ঘুমাইছে ছাগল এই যে দেখুন আরে সেই কালার আসছে তো হ্যাঁ এটা একদম অরিজিনাল ভাই এটা এটা কোনো কিছু না একদম ডিরেক্ট ওই দোকান থেকে তৈরি হয় এই স্মেলটা স্মেলটা অনেক সুন্দর আছে এটা অন্যরকম গরু ভাই হুম খুবই সুন্দর ছোট থেকে মনে করো রস যখনই খেতাম তখন এই যে জগ দিয়ে বেশি বেসিক্যালি আমি জগ দিয়েই খাই বয়স হয়ে যাওয়ার ফলে এখন একটা জগের দিকে নজর কম আর আমি মগে নিলাম হ্যাঁ অনেক মিষ্টি হওয়ার কথা মনে হয় খুবই মিষ্টি মানে মনে হচ্ছে গুড় খাচ্ছি আমি ধান রাখে মানে ধান রাখলে ধানটা নষ্ট হয় ৩৭ মন ওই যে ওইটা ৩৭ মন ধরে নাম রাখো না এর এটা কি কল আছে স্যার আটিয়া কলা হ্যাঁ বিশাল ছড়ি মেলা মেলা কলা এখানে সবগুলো আটিয়া কলার গাছ চলেন দেখি দেখ না কত কতগুলা ধরছে একসাথে আটিয়া কলা
এগুলো কি ধানের ধানের বীজ চাচা? এগুলো কি তুলে তুলে গাড়তে হবে? খুবই সুন্দর পরিবেশ মাশাআল্লাহ। খাইলাম চাচি, বাজারে যাবো তো, থাকেন, দেখা হবে। আসসালামু আলাইকুম। একসাথে নিয়ে ব্যাগে ঢুকা না, আয় না, পাক থেকে সময় নাই, আজকে ওই যে বাইরে প্রোগ্রাম আছে তো। কি পুঁইশাক, কি সুন্দর পুঁইশাক হয়েছে, মাচা করে দিছে চাষি। এই যে চীনা হাঁস ডিম পাড়া বললেন কত করে সব চারিদিকে, ইয়া জোড়া আর 1800 ডিম পাড়া। হ্যাঁ হ্যাঁ নিবো, দেশি মুরগির সাথে হবে তো চাচি, খাওয়ালাম, ভিড় সমস্যা কি হবে? আরে একটা ডিম জানিস, এই বড় বড় ডিম, তাই? হ্যাঁ, আরে আমাকে বড় বড় ডিম, আমাকে ডিম দে তো, ডিম যে জায়গা তোর মেসারে আঙ্কেল আছে, আর বলালে আর ডিম পারবে না, আর ডিম পারবে না। বুঝলাম না, বুঝলাম না, ওরা যে জায়গা ডিম পারবে, হ্যাঁ, ওই জায়গা ডিম আর বলাওয়া যাবে না, একবারে সব পারবে, তারপরে হ্যাঁ বলাইলে আর ওই জায়গা, ওই জায়গা ডিম পারবে, তাই নাকি? আর সিনেহাস মেলা করে ডিম পারে অনেক, হ্যাঁ ডিম মানে ধর বড় ডিম। আচ্ছা তাহলে ডিম উঠাবে, ডিম উঠাবো না, ডিম পরে উঠানবে, পরে উঠানো লাগবে, ডিম নষ্ট হবে না, ডিম পাশে ওই জায়গা ভাষা দেই তাহলে আর ডিম। ও আচ্ছা আচ্ছা, ওই জায়গাতেই পারবে, প্রতিদিন ওই জায়গাতেই পারবে, একটা ডিম খায় না, মানে দুই দিনে ডিম পারলো, হ্যাঁ তো দুইটা করে সরালে একটা করে থাকলো বা দুটো থাকলো। আচ্ছা আচ্ছা, মানে ও কি ডিম দেখি তারপর ডিম পারে, ঠিক আছে, টেকনোলজি সুপার ইজি, দেখি বিশাল সাইজ তো, হ্যাঁ আমাদের গাছের মতো সুন্দর দেখতে মাশাআল্লাহ। এই তো রস খেলাম, ভালোই মজা করলাম, এখানে গুঁড়ো নিলাম, রস খেলে পেট ভালোই পরিষ্কার হয়। গ্রামের এখন সুন্দর পরিবেশ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।